রাজ্যের মন্ত্রিসভার সদস্য রামপ্রসাদ পাল বিদ্রোহভাবে মানে চেয়ার তুলে তুল কালাম করলেন, মানে এই বিষয়ে শুরু, এটা শুরু, এটা যদুবংশের ধ্বংসের যে এটা তো শুরু, এটা আগামী দিন আরও এরকম অনেক কিছু দেখবো আমরা, তার জন্য অপেক্ষা করতে হবে। আমি এখনই এটা নিয়ে কোনো মন্তব্য করছি না, পত্র পত্রিকাতে সোশ্যাল মিডিয়াতে এগুলো আসুক, মানুষ দেখো যে এরা একটা সুশৃঙ্খল দল, একটা রাষ্ট্রবাদী নামে ওরা বলে, একটা রাষ্ট্রবাদী দল যে কত উশৃঙ্খল হতে পারে, সংবিধানকে কীভাবে অশ্রদ্ধা করতে পারে, জনগণের সাথে তাদের দুর্ব্যবহার না, দলের ভেতরেও তাদের যে কীরকম উশৃঙ্খলতা আজকে ক্যামেরাতে মানুষ দেখছে, এটা কী বলব কাজে, এটা আগামী দিন আরও আমরা দেখবো, অপেক্ষা করি, এটা করি না আমরা। আজ একটা আচমকা বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে বিজেপি দল। একটা সরকারের 9-10 মাস মেয়াদ থাকা অবস্থাতেই তার মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হওয়া, এটা কোনো একটা দলের যে চরম দুর্বলতা এবং ব্যর্থতার একটা জ্বলন্ত নিদর্শন। এটা গত 4 মাস 4 বছর ধরেই আমরা CPI-M দলের তরফ থেকে এবং আরও অন্যান্য দলের তরফ থেকে এই সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আমরা করে আসছিলাম তা আজকে সত্যতায় পর্যবসিত হবে। যে বিজেপি IPP দল যেদিন সংখ্যাগরিষ্ঠ হয়েছে শপথ গ্রহণ করার আগেই, সেদিন থেকে এই ত্রিপুরাজ্যের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা যা ক্রমে একটা ফেসিস সুলভ চেহারা নিয়েছে, এ রাজ্যে আইনের শাসন সংবিধানকে অচল করে দেওয়া হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সরকারের পারফরম্যান্স গত 4 বছরে শুধু জিরো না, এটা মাইনাস, তাদের একটি প্রতিশ্রুতি তারা পালন করেনি। উপরন্তু সমস্ত ক্ষেত্রেতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সমস্ত ক্ষেত্রেতে জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে এই রাজ্যটাকে প্রায় রসাতলে ডুবিয়ে দিয়েছে, জনজীবনে সমস্ত ক্ষেত্রেতে একটা চরম নৈরাজ্য অভাব তৈরি হয়েছে। তারই ফলশ্রুতিতে এ রাজ্যের গড়পড়তা মানুষ আজকে ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং তুষের আগুনের মতো চলছে, যে সন্ত্রাস করেও মানুষের এই ক্ষোভকে তারা প্রশমিত করতে পারছিল না। কাজেই কীভাবে মানুষের এই ক্ষোভকে আড়াল করতে পারে, কীভাবে আরেকটা প্রতারণামূলক যে নাটক যে এই মঞ্চস্থ করে জনগণের দৃষ্টি ঘোরানো যায়, তার জন্য মুখ্যমন্ত্রী বদল করে আরেকজন মুখ্যমন্ত্রী এই ভোটে 9-10 মাস আগে তারা নিয়োগ করছেন, এতে ত্রিপুরাজ্যের মানুষ বিভ্রান্ত হবেন আমরা মনে করি না। এবং CPI-M আমরা আশা করি যে এই বিজেপি IPP জোট সরকারের স্বৈরশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য রাজ্যে আইনের শাসন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটাধিকার পুনরায় কায়েম করার জন্য, রাজ্যের যে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে এটাকে আবার সচল করার জন্য যে গণতান্ত্রিক লড়াই, এটা আরও আগামী দিন দুর্বার হবে,